দিনে ফুচকা বিক্রেতা, রাতে চিত্রশিল্পী। পেশায় ফুচকা বিক্রেতা আব্দুল আজিজ দিনের আলোয় নিপুণ হাতে সুস্বাদু ফুচকা বানিয়ে যেমন পেয়েছেন পরিচিতি, তেমনি নিঝুম রাতে পেন্সিলের আঁচড়ে মনের মাধুরী মিশিয়ে ছবি এঁকে কুড়িয়েছেন খ্যাতি ও প্রশংসা। 79 সাল থেকে চটপটি বিক্রি করছেন, ফুচকা বিক্রি করছেন, মানে এটাই খুব বিস্ময়কর যে উনি চটপটিও বিক্রি করেন আবার ছবিও খুব ভালো আর্ট করেন। রাতভর ছবি আঁকায় স্বামীকে সহযোগিতা করেন তার স্ত্রী বিলকিস বেগম। 12টার পর ছবি আর্ট করতে বসে, তখন ওনার সাথে আমাকেও থাকতে হয়, আমিও হেল্প করি, উনি পেন্সিল মাঠায়, আমি ওগুলাকে মাঠাই, সাথে আগায় দিই। 1981 সাল থেকে ফুচকা ও চটপটি বিক্রি করেন আব্দুল আজিজ। প্রায় 4 দশক ধরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে চলছে তার ছবি চটপটি ঘর। আব্দুল আজিজ ঠাকুরগাঁয়ে চটপটি বিক্রয়ের পথিকৃৎ, তার মাধ্যমেই এখানে চটপটি বিক্রিটা প্রসারিত হয়েছে, যে চটপটি ফুচকার স্বাদ অনন্য। প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা না থাকলেও নিজের সুপ্ত প্রতিভাকে কাজে লাগিয়ে কাঠ পেন্সিলে আঁকা শতাধিক চমৎকার শিল্পকর্ম রয়েছে তার। ঠাকুরগাঁওয়ে বিভিন্ন সময়ে 7টি প্রদর্শনী হয়, যেখানে তার আঁকা ছবি থেকে তিনি আয় করেন প্রায় 1.5 লাখ টাকা। ছবি আঁকা কোনোখানে শিখিনি, আমি ছবি আঁকা আমার নিজ থেকে তৈরি করছি। ছবি বিক্রি করে ভালোই আয় হয়, তবে খুব কম বিক্রি হয়। আমি ঠাকুরগাঁওয়ে 7টা প্রদর্শনী করছি, 7টার ভিতরে আমি বইমেলায় যে প্রদর্শনীটা করছি এখানে আমার 1.5 লক্ষ টাকা ছবি বিক্রি হয়েছে। আব্দুল আজিজের এই মজাদার চটপটি ও ফুচকা খেতে ভিড় করেছেন ভোজন রসিকরা। আজিজ কাকুর আমরা নিয়মিত কাস্টমার, নিয়মিত আসি, আমার ছেলে পছন্দ করে, এখানে একেবারে খাঁটি ভালো জিনিসটা খাই। ছোটবেলায় তার চটপটির দোকানে খাওয়া হতো অনেক, নস্টালজিক হওয়ার কারণেই মাঝে মাঝে আসা হয়। হাতে কলমে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না পেয়েও আজিজের এমন প্রতিভা দেখে বিস্মিত সাধারণ মানুষ। হ্যাঁ, আমরা শুরুতেই জানতাম তিনি একজন শুধুই ফুচকা বিক্রেতা, তার মনের মধ্যে যে এত বড় একটা শিল্প আছে সেটা কিন্তু আমরা ইতিপূর্বে জানতাম না। তো সুন্দর সুন্দর যে ছবি আঁকতে পারে এটি সত্যি আমরা বিশ্বাস করতে পারি না। ভবিষ্যতে ঢাকায় বড় একটি প্রদর্শনীর আয়োজন করার ইচ্ছা পোষণ করেন ঠাকুরগাঁওয়ের আব্দুল আজিজ। এর জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। আমার ঢাকায় এক্সিবিশন করার খুব আশা, আমি এই জন্য ছবি আঁকতেছি। আস্তে আস্তে আমি ঢাকায় যখন পৌঁছব তখন আমি ঢাকায় প্রদর্শনী করার আমার খুব চিন্তা ভাবনা এবং এটা আমার খুব মনের আশা। এদিকে আব্দুল আজিজকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান। আব্দুল আজিজ তিনি অত্যন্ত ভালো ছবি আঁকেন, ওনার ঢাকায় প্রদর্শনী করার ব্যাপারে যে ইচ্ছা রয়েছে সেক্ষেত্রে আমরা ওনাকে অর্থ সহায়তা সহ যদি আর সহায়তা দেওয়ার আমাদের সুযোগ থাকে আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে অবশ্যই চেষ্টা করবো যেন উনি ঢাকায় একটি ভালো জায়গায় ছবি প্রদর্শনী করতে পারেন।